ইস্পাহানি মির্জাপুর নিবেদিত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর। এই সময় সঙ্গে আছি আমি এস এম আকাশ। আমরা জানেন যে অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের পর বিজয় সমাবেশ করেছে রাজধানীতে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, সেগুলো নিয়ে যেমন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব, বিশ্লেষণ শুনবো আজকে যারা অতিথি আছেন তাদের কাছে। সাথে পত্রপত্রিকা আপনারা দেখে থাকবেন যে ধনী গরিবের যেমন বৈষম্য বাড়ছে এবং বাংলাদেশে ধনী লোকের সংখ্যাও কোটিপতি লোকের সংখ্যাও বাড়ছে, সেটা অর্থনীতিতে কি প্রভাব ফেলে, সামাজিক ভাবে কি প্রভাব ফেলে, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে যদি আরও সময় পাই আরও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করব। আপনাদের সাথে পরিচয় করে দিই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর হারুনা রশিদ, উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন ডক্টর সাদাত হুসাইন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। এবং আমাদের সাথে আছেন ডক্টর সলিমুল্লাহ খান, অধ্যাপক ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, ইউল্যাব। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আমার। ধন্যবাদ। এই সময় যেমনটি বলছিলাম ডক্টর হারুনা রশিদ, বিজয়ের প্রায় তিন সপ্তাহ পর আওয়ামী লীগ বিজয় সমাবেশ করলো, এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েই আমাদের মূলত। আপনার এই মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন, সেখানে আসলে উনি কী বার্তাটা দিতে চাইলেন, নতুন করে চতুর্থবার উনি ক্ষমতায় আসলেন? যেমন আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম যে এবার খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, 18 মিনিট মতো। উনি বলেছেন এবার বোধহয় প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিপক্ষের কোনো আক্রমণ বা সমালোচনা এই ধরনের ছিল না, এবং আরও কিছু বলেছেন যে ভোটের মর্যাদা রক্ষা করবেন ইত্যাদি। আপনার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি কী বার্তা পেলেন বা তিনি আসলে কী বার্তা দিতে চাইলেন? ধন্যবাদ। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যদিও সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু নানা কারণে বক্তব্যটা কিন্তু গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। এই বক্তব্যের ভেতরে বেশ কতগুলো দিক নির্দেশনা কিন্তু রয়েছে। প্রথমে যেটা হলো যে এই যে বিপুল বিজয় এবং এটা যে একটা বড় ধরনের দায়িত্ব এবং বর্তা হচ্ছে সে সম্পর্কে যে তিনি সচেতন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। এরপর যেটা হলো যে জনগণ যে আশা এবং প্রত্যাশা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের জন্য ম্যান্ডেট দিয়েছেন, সেই আশা বা প্রত্যাশা পূরণ করতে হবে এবং সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে জনগণের প্রত্যাশা এবং আশা সেটা বাস্তবায়ন করাই এখন আমাদের কাজ, কাজেই এই যে তার মানে জনগণের প্রত্যাশা সম্বন্ধে সচেতন থাকা, দিস ভেরি ইম্পর্ট্যান্ট অন দি পার্ট অফ পলিটিক্যাল লিডার। এর সেকেন্ড থার্ড যেটা হয়েছে, তিনি ঘোষণা করেছেন যে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে এবার তার কিন্তু যদি বলেন সংগ্রাম, সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করেছেন। তো এ হলো আর একটা দিক। তারপর তিনি বলেছেন যে জনগণের যে প্রত্যাশা সেটা আমাদের পূরণ করতে হবে, এবং সেখানে এবারকার মন্ত্রিসভা আমরা সকলেই জানি যে অনেক নবীন যারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন, কাজেই ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে মূলত কিন্তু তাদেরকেও এক অর্থে একটা মেসেজ তিনি দিয়েছেন। সেটা হলো এই যে রাজনীতি, সরকার বা সরকারি ক্ষমতা এটা কিন্তু ভোগের জন্য না, এটা কিন্তু ত্যাগের জন্য। কাজে এখানে যারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের কিন্তু ত্যাগের মানুষের দুনিয়া এখানে ই করতে হবে, এই একটা মেসেজ তাদেরকে দিয়েছেন। এবং পরিসরে যেটা হলো যে দেখুন, তার সাথে অন্য নেতৃবৃন্দের পার্থক্য মূল জায়গাটা হলো যেটা আমার দৃষ্টিতে সেটা হলো এই যে তিনি জনগণের ভাষা বুঝেন, জনগণের সাথে তার যে মনের তার যে অবস্থান এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, যেটা বঙ্গবন্ধুর ক্ষেত্রে এবার প্রযোজ্য ছিল, যে কারণে শি কুড রিড দি মাইন্ড অফ দি পিপল। এবং যে কারণে দেখবেন কখনো কিন্তু জনগণকে সাথে নিয়েই চলেন এবং জনগণের কথাই তার মধ্য দিয়ে কিন্তু প্রতিফলিত হয়, একটা দিক। এবং সেখানে তার মূল যে অঙ্গীকার সেটা হলো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আমাদের স্বপ্ন ছিল যে ক্ষুধা, দারিদ্রবুদ্ধ,
একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যারা বঙ্গবন্ধুর ভাষায় হলো সোনার বাংলা এবং সেইটা বিনির্মাণ সেটা প্রতিষ্ঠা করাই হলো তার রাজনৈতিক মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যটা কিন্তু বারবার তিনি নিয়ে আসছেন এবং তিনি বলেছেন যে এবার যে এদেশের মানুষ যে রায় দিয়েছে এই পেছনের হলো দুটো দিক তার বক্তব্য অনুযায়ী একটা যেটা হলো যে একাত্তরে যারা যুদ্ধ অপরাধ করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে গণহত্যা করেছে তাদেরকে প্রত্যাহার করেছে বিশেষ করে নতুন প্রজন্ম এবার তো শতভাগ ভোট দিয়েছে আর দ্বিতীয় যেটা হলো সেটা হলো যে উন্নয়ন এই উন্নয়ন হলো কি একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ এটা তো সকলেরই প্রত্যাশা হবে এবং সেদিকে মানুষ কিন্তু রায় দিয়েছে কাজেই এই দুটো বিষয়কে তিনি হাইলাইট করেছেন তাহলে তার সরকারের যে মূল কনসেন্ট্রেশন সেটাকে তিনি তুলে ধরেছেন আরেকটা যেটা বলেছেন যেটা আরও ফার্দার ইম্পর্টেন্ট এবং নতুন মেসেজ সেটা হলো যে তিনি বলেছেন যে আমি হলাম সকলের প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান একটি দলের সরকার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সকলের সকল মানুষের এই যে বোধ এবং এই যে উপলব্ধি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখন এটা দ্বারা যদি আমি গাইডেড হই পরিচালিত হই এবং এ দ্বারা যদি আমার রোল নির্ধারিত হয় তাহলে যেটা হবে আমার তো মনে হয় যে 2018 নির্বাচন উত্তর আজকের যে বাংলাদেশের পলিটিক্স এটা একটা নতুন ফেজে কিন্তু উত্তীর্ণ হচ্ছে জি অনেক ধন্যবাদ আমি ডক্টর সাদাত হোসেন আপনি কিভাবে দেখেন কারণ একটা দল যখন নিরঙ্কুশভাবে বিজয় লাভ করে এবং তার যে বিজয় সমাবেশে যিনি প্রধান ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন তার বক্তব্য আমরা বিশ্লেষণ করি এই কারণে যে আগামী দিনে পথ চলাটা কেমন হবে বা তার রাজনৈতিক দৃষ্টিকোণটা কি তিনি যেগুলো অধ্যাপক হারুনুর রশিদ বলছিলেন বিশেষ করে আপনি যেহেতু সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আপনি কাজ করেছেন নেতৃত্ব দিয়েছেন যেটা বলেছেন যে এই রায় সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও দুর্নীতির বিরুদ্ধে এর আগেও নির্বাচন আগে উন্নয়নের কথা বেশি করে তুলে ধরেছেন এবার ইনি সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতির কথা বলছেন এখন প্রশাসনের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে কীভাবে আপনি ব্যাখ্যা করবেন বা কী বার্তা আপনি পান দেখেন নিরঙ্কুশ নিরঙ্কুশ যদি আপনি সংখ্যাগরিষ্ঠ হয় তখন একদিকে সেটা দেখুন বড় আনন্দের ব্যাপার অন্যদিকে তেমনি বড় সতর্কতা রাখার একটা বাধ্যবাধকতা এসে দাঁড়ায় কারণ যেসব অর্গানাইজেশন বা যেসব দলের পরবর্তীকালে অসুবিধায় পড়েছে সেটা কিন্তু এই নিরঙ্কুশ বা যে ওভারওয়েট হয়ে যায় তার ফলে অনেক সময় সমস্যা পড়ে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন এবং এইবার এই কথা ঠিক যে অন্যান্য কথা না বলে ক্লিয়ার কাট যে চারটা পাঁচটা বিষয় বিশেষ করে চারটা বিষয়ের প্রতি যে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এবং দুর্নীতি তো এই চারটা যদি আপনি ইয়ে করতে পারেন আমি মনে করি যে অনেক দূর আগায় আমার দৃষ্টিতে যেমন আমি মনে করি একটা দেশের ভালো শাসন সুশাসন ইন অল রেসপেক্ট বলতে ছয়টা জিনিস বোঝায় আমার দৃষ্টিতে একটা হলো দুর্নীতিমুক্ত মানবিক সুপ্রশাসন আর হলো আপনার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ন্যায় আচরণ এইগুলি যদি আপনি রাখতে পারেন উন্নয়নটা আপনার কর্মসূচির মধ্যে পড়ে যাবে আপনাকে তো কিছু কর্মসূচি নিতে হয় সব এবং একটা বড় বাজেট আপনার থাকে সুতরাং আপনার যেই প্রকল্পগুলি আছে ঘুরে ফিরে এরই কাছাকাছি কিছু থাকবে আরও কিছু হয়তো নূতন প্রকল্প কিছু আগের প্রকল্পের এক্সটেনশন হবে অথবা নূতন কোনো একটা ইয়ে হবে কিন্তু আমার কেমন মনে হয় যে হয়তো বড় রেডিক্যাল গোছের কিছু ইয়ে হবে না আমাদের যেমন ধরেন মেগা প্রজেক্ট যেগুলি আছে তার সাথে আরেকটা মেগা প্রজেক্টও হয়তো যোগ হতে পারে যোগ হওয়াও ডিফিকাল্ট কারণ একটা মেগা প্রজেক্ট রূপপুরেরটাতে হলো 1,20,000 কোটি টাকা সেরকম আরেকটা প্রকল্প শুরু করা চারটিখানি কথা নয় ডিফিকাল্টি তো আমি মনে করি যে উনি যেই কথাগুলি বলেছেন এই যে চারটা বিষয় এর প্রতি তার সিগন্যালটা হলো যে যারা আপনারা এখানে এসছেন এটা শুধু আনন্দ করার ফুর্তি করার বা আপনার এখন আমি এই দখল করব ওই দখল করব কারণ আমাদের এখানে কি হয় একটা পার্টি যখন জিতে তখন তার কর্মী তার ছোটোখাটো নেতা তার অন্যান্য পদবিওয়ালা লোকজন তাদের মূল উদ্দেশ্য থাকে দখল করা
হয় পথ দখল করা, না হলে জমি দখল করা, না হলে রাস্তা দখল করা, পুকুর দখল করা, খাল বিল নদী নালা সাহাট বাজার, তো এইটার দিকে কিন্তু যাতে না হয়। কারণ যদি দুর্নীতিমুক্তর কথা যখন বলে তখন কিন্তু এগুলি সব এসে যায়, যে কোনো দখল, যে কোনো অত্যাচার, যে কোনো সন্ত্রাস, অপরাধমূলক কাজ, এগুলি কিন্তু ওর মধ্যে পড়বে। তো এখন উনি মন্ত্রিসভাকে হয়তো এই লাইনে গাইডলাইন্স দিয়েছেন যে এই করতে হবে, তো আমার মনে হয় মন্ত্রিসভাকে এবার প্রথম থেকেই একটা ইয়ে দেওয়া হচ্ছে যে তোমরা বাড়াবাড়ি করবে না, তোমরা কোনো রকম অন্যায় আচরণ অথবা দুর্নীতিমুক্ত মূলক কিছু করবে না। এবং আমার মনে হয় যদি এইটুকু করতে পারে তাহলে তো মোটামুটি উনি অনেক দূর এগিয়ে যাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর সলিমুল্লাহ খান। আপনি দুজন বক্তব্য শুনলাম, আপনি তো অবশ্যই স্টাডি করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন। আমি যেটা যেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো যে উনি যেটা বলতে চেয়েছেন যে আর্থসামাজিক উন্নয়নে কোনো দল মত দেখা হবে না, যেমন ডক্টর আহনার রশিদ উল্লেখ করেছেন উনি সবার মন্ত্রী প্রধানমন্ত্রী। এটাই তো স্বাভাবিক, একজন যখন মন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, ভোট সব ভোটের তিনি নাও পেতে পারেন কিন্তু অধিকাংশ ভোটের নির্বাচিত যখন হবেন তিনি সবার প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আমার প্রশ্ন হলো ওনার মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটা কেন উল্লেখ করতে হচ্ছে যে আমি সবার প্রধানমন্ত্রী, আর অন্য অন্য যে ভোটের মর্যাদা রক্ষা করা করব এই যে প্রতিশ্রুতিগুলো উনি বারবার মনে করিয়ে দিচ্ছেন, আপনি এটাকে কীভাবে কী বার্তা পান আপনি? ওনার বক্তব্যের নানা রকম অর্থ করা যায়। একটা অর্থ কিছুক্ষণ পরে হয়তো আপনি আলোচনা করবেন, এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ তৃতীয় স্থান দখল করেছে, আসবে না বলছে, সেইটার সাথে এটার যোগ আছে। প্রকৃতপক্ষে এখানে যেগুলো সরকারি দল অতীতে যারা সরকার গঠন করেছে, আওয়ামী লীগ ছাড়াও বিএনপি এবং জাতীয় পার্টি, এরা সকলে যে অভিন্ন শ্রেণী, এক শ্রেণীরই আমরাই ভাই ভাই, আসন ভাগ করে খাই, এইটাই প্রধানমন্ত্রীর বক্তব্যে ধরা পড়েছে বলে আমার মনে হয়। যেমন ধরেন পৃথিবীর সবচেয়ে বেশি দ্রুত উচ্চ বিত্ত শ্রেণী গড়ে উঠেছে নাইজেরিয়ায়, নাইজেরিয়াতে তেল কোম্পানিগুলিকে সর্বনাশ করেছিল আমরা জানি। মিশরের ইতিহাস একটু স্বতন্ত্র হলেও কিন্তু মিশর 1922 সনে স্বাধীন হয়েছে আপনার ব্রিটেনের দখল থেকে, সেই পর তার সুয়েজ কানাল থেকে শুরু করে অনেক কিছুর পরে শেষ পর্যন্ত একই পথ তাকে অনুসরণ করতে হয়েছে, দ্রুত একটা উচ্চবিত্ত শ্রেণী গঠন করা। বাংলাদেশ অত্যন্ত বেশি আমি বলবো দক্ষতার সাথে এই শ্রেণী গড়ে তুলেছে। আমরা উন্নয়নের কথা বলার সময় শুধু অর্ধসত্য বলি, অর্ধসত্য কিন্তু অসত্যের চেয়েও মারাত্মক। যে বাংলাদেশে উন্নতি হচ্ছে এটা অবিসংবাদিত সত্য, কিন্তু এই উন্নতির সাথে সাথে এই উন্নতির মানে কী? উন্নতি মানে এখানে একটা শক্ত উচ্চবিত্ত শ্রেণী গড়ে উঠছে, এবং এর মধ্যে আওয়ামী লীগ যেমন আছে, বিএনপিও আছে, এমনকি জামাতও আছে, এবং বলা বাহুল্য এখানে এইটাকে এই গত 10-15 বছরের আমলে এটা অনেক সম্প্রসারিত হয়েছে। এটা আমরা এমনিতেই দেখতে পাই, এখানে বেকারত্ব বাড়ুক কিন্তু আপনার কলকারখানার শিল্প একদিকে বিকশিত হয়েছে, যেমন ধরেন রপ্তানিমুখী শিল্পের বিকাশ হয়েছে, মৌলিক শিল্পের কোনো বিকাশ হয়নি। বাংলাদেশ যেরকম নয়া উপনিবেশিক দেশ বলি আমরা, নাইজেরিয়াও তাই, মিশরও তাই, তার দীর্ঘ ঐতিহ্য সত্ত্বেও বাংলাদেশও তাই। সুতরাং বর্তমান উন্নতির মানে হচ্ছে এটা নয়া উপনিবেশিক উন্নতি, অর্থাৎ সাম্রাজ্যবাদের সাথে একটা আঁতাত করে যে উন্নতি হয়, অর্থাৎ একটা নির্ভরশীল পুঁজিবাদী শ্রেণী যারা তাদের টাকার অধিকাংশই বিনিয়োগ করে বিদেশে, সেটাই আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দুর্নীতির কথাটাই বলি, দুর্নীতি তো হচ্ছে ভাঙতি পয়সা, আর যেটা হচ্ছে মূল দুর্নীতি, মূল যে ডাকাতি, এখানে নতুন শ্রেণী করে এটাকে ইংরেজিতে বলে প্রিমিটিভ অ্যাকিউমুলেশন, অর্থাৎ আইন বহির্ভূতভাবে ধন সঞ্চয় করা। ধন সঞ্চয়ের বিরুদ্ধে আমরা কেউ নই, পুঁজিবাদেরও আমরা বিরোধী নই, আমরা বলছি কোন ধরনের পুঁজিবাদ, এটাকে আইনসম্মত পুঁজিবাদ না আইন বহির্ভূত পুঁজিবাদ। এবং ডক্টর সাদ হোসেনের কথা সাথে যোগ করি বলে উদাহরণ দিই, বাস্তবে এখানে আমার এক বন্ধু বলল যে তারা একটা ছোট জমি কিনে সেখানে বাড়ি করবে, ওখানে একটু ডোবা জায়গার মধ্যে, সেখানে ভরাট করতে হবে, সেই কন্ট্রাক্ট সব দিয়ে দিছে, সরকারি কর্মচারী কিন্তু সহকারী সচিব এরকম। তখন তাকে ফোন করা হলো কি, আপনাদের ভূমি ভরাট করার চুক্তিটা আমাদেরকে পার্টির ওয়ার্ডের নেতাদের দিতে হবে। এই ঘটনা এক জায়গায় নয়, সর্বোচ্চ হচ্ছে, এই ধরনের জিনিস এগুলিকে দুর্নীতি ধরা হবে না। বলে না না, সে তো আপনার কাছে কাজ চেয়েছে, কিন্তু কাজটা তাকেই দিতে হবে, আপনার কাউকে দেওয়া যাবে না। তো যা হোক, নিরঙ্কুশ বিজয়ের বিপদ নিরঙ্কুশ। আমি শুধু এই কথাই বলি, নিরঙ্কুশের নিঃশব্দের অর্থ কী? মানে অঙ্কুশ নাই। কিন্তু নির্বাচনের নিঃশব্দের অর্থ কী? নির্বাচন মানে হচ্ছে কি, জনগণ বললেন, বাচন করলেন বিশেষভাবে, ওই নিরর্থ কিন্তু নিহতের মতো। নিহত মানে হতের বিপরীত নয়, আহত হচ্ছে আপনার হত নয়, নিহত মানে বিশেষভাবে হত। নির্বাচন মানে হচ্ছে জনগণ, পিপল হ্যাভ স্পোকেন,
কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচনের অর্থ এমনও অনেকে করছেন নির্বাচন যা জনগণ আর কথা বলতে পারবে না, অর্থাৎ নিঃশব্দের অর্থের এখন অর্থ বিপর্যয় ঘটেছে। প্রধানমন্ত্রী সেই বিষয়ে সচেতন, তিনি জানেন এই নির্বাচন বিতর্কিত এবং তিনি মানুষের মন থেকে এই সন্দেহ দূর করার জন্য বলেছেন আমি নির্বাচিত হই বা না হই আমি আপনাদের জন্য এমন ভালো কাজ করব যে আমি নির্বাচিত হলেও যা করতাম নির্বাচন না হয়ে তা করছি। আমি দুটো কথা বলে শেষ করি। ডক্টর মইনুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ, তিনি একটা প্রবন্ধ লিখেছেন দৈনিক সমকাল পত্রিকায় এই সপ্তাহখানেক আগে নির্বাচন, নাম কি আফসোস থেকেই গেল। তার মুখ থেকে যেটা উচ্চারিত হয়েছে সেটা আমি উচ্চারণ করতে পারবো না, এবং আরও অন্যান্যরা করলে যেমন আনু মোহাম্মদ সাহেব উচ্চারণ করেছেন, আওয়ামী লীগ থেকে নির্বাচনে এমনি বিজয়ী হতোই, কারণ বিজয়ের সমস্ত শর্ত তৈরি হয়েছে, প্রফেসর হারুন রশিদের ভবিষ্যৎবাণী করেছেন, বিএনপি তো দলই নয়। তো সুতরাং তারপর আওয়ামী লীগ যে একটু বেশি জিতলো, নিরঙ্কুশ হলো, এটা একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল। প্রধানমন্ত্রী আমাদের মনে এই আশা জাগাতে চাচ্ছেন আপনাদের এই অপ্রত্যাশিত বিজয়টাকে আমি প্রত্যাশার বিজয়ে পরিণত করব। আমরা দোয়া করি তিনি কামিয়াব হন। জি, অনেক ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু আলোচনা আমরা কন্টিনিউ করি, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কী মনে হয় যেটা সলিমুল্লাহ খান বলছিলেন, এর আগে আমরা যেটা দেখেছি সরকারি দলের এক ধরনের বিরোধী দল যারা আছে তাদের প্রতি একটা আচরণ আমরা দেখেছি, সেটা নিয়ে সমালোচনাও আছে। এবার আমি যেটা বলার চেষ্টা করলাম, পত্রপত্রিকায় এসেছে যে এবার তিনি প্রতিপক্ষকে কোনো মানে সমালোচনা করেননি, সাধারণভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দেন প্রতিপক্ষের মানে সমালোচনা থাকে, এইবার প্রথমবারের মতো তিনি সমালোচনা করেননি। যারা স্বাধীনতা বিরোধী বা আমাদের দেশের শত্রু তাদের কথা বাদ দেন, সবার শত্রু, কিন্তু প্রতিপক্ষ মানে যারা রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি বা অন্য অন্য ঐক্যফ্রন্ট, এদেরকে ওইভাবে সমালোচনা করেননি। মানে উনি কি আসলে নতুন কোনো বার্তা দিতে চাচ্ছেন, মানে বা আপনার কি মনে হয় যে যারা সংসদে না হোক সংসদের বাইরে যারা বিরোধী দল, উনি কি একটু বেশি অ্যাকোমোডেটেড হতে পারেন কিনা, বা নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি তৈরি হতে পারে কিনা, বা আপনার কোনো বার্তা পান কিনা তার বক্তব্যে? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উত্থাপন করেছেন। আসলে আমরা যেটা বলি ইংরেজি আন্ডারডগ, তো এবারকার নির্বাচনের মাধ্যমে যেটা হয়েছে যে এতই নিরঙ্কুশ বিজয় হয়েছে, যেটা সলিমুল্লাহ খানও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন যে বিএনপি তারও ধারণা ছিল যে আরও কিছু আসন পাবেন কিন্তু পায় নাই, পরে বলেছেন কেন পায় নাই সেটার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো এখন আপনি যদি বলেন অপোজিশনের সম্পর্কে, এবার তদ্রূপ নেতিবাচক কোনো বক্তব্য নাই। আসলে অপোজিশন কোন অবস্থার মধ্যে আছে, অপোজিশন যদি ফর্মিডেবল না হয়, অপোজিশন যদি আপনার সামনে চ্যালেঞ্জ না হয়, তখন আপনি তো সেটাকে বেশি কগনিজেন্সে নিয়ে আসবেন না। এক, এ হলো একটা দিক। দ্বিতীয় যে দিকটা আমি তুলে ধরতে চাই সেটা হলো এই যে তিনি কিন্তু ফোর্থ টাইম কনজিকিউটিভ তিনবার প্রধানমন্ত্রী হলেন, এবং আমাদের দেশের মতো একটি দেশে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়া একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এটা কিন্তু মানে জাস্ট কথার কথা না। তো এর মধ্যে দিয়ে জনগণের যদি বলি যে সমর্থন বলেন, যেটা সলিমুল্লাহ বলেছেন, ওয়েল এভাবে না হয় সিট যদি কম হতো তারপরে তো নির্বাচিত হতেন, এবং সকল মিডিয়া এবং ইলেকশন পোল নিয়ে যারা কাজ করেন সবার প্রকাশ তাই ছিল, কাজেই তাহলে যে হতেন থার্ড টার্মের জন্য প্রধানমন্ত্রী এবং যেটা হয়েছেন, তো এটারও তো একটা ইতিবাচক দিক আছে। সেটা হলো এই যে তার নেতৃত্বের একটা যে অবস্থান দিয়ে শুরু করেছিলেন সেখান থেকে তার নেতৃত্বের যে উচ্চতা সেটা কিন্তু এটা দিয়ে প্রতিফলিত হয়েছে, যে কারণে তিনি আজকে বলতে পারছেন যে ওয়েল নির্বাচনী ফলাফল যাই হোক, অর্থাৎ বিরোধী দল যত কম আসনই পাক, কিন্তু উনি কিন্তু শুধু একটি দলের প্রধানমন্ত্রী না, দল দ্বারা গঠিত সরকারের প্রধানমন্ত্রী, কিন্তু উনি হলেন সারা দেশের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, এ কথা বলতে পারছেন। তো আমার তো মনে হচ্ছে এটা দ্বারা তার যে দায়িত্ববোধ এবং এটা দ্বারা জাতিপ্রীতিতে তার যে অঙ্গীকার, এবং এই কথাটাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি বলার চেষ্টা করেছেন। থার্ড যেটা আমি মনে করি যে আসলেই ওনার এই বক্তব্য, 2018 সালের নির্বাচন, নির্বাচন উত্তর, বিরোধী দলের অবস্থান, সবগুলোকে যদি আপনি বিবেচনায় আনেন, তাহলে কখনো কি বিগত দিনে কোনো জাতীয় নির্বাচন হওয়ার পরে এই ধরনের অবস্থাকে দেখেছেন? আমরা কেউ কিন্তু দেখি নাই। আমরা দেখেছি এর বিপরীত চিত্র, অর্থাৎ সেখানে হরতাল হয়েছে, সেখানে ভাঙচুর হয়েছে, প্রতিবাদ হয়েছে, বহু কিছু হয়েছে, এবার সেটা হয় নাই। এবং আমি কিন্তু নির্বাচনের আগেই
একাধিক এই ধরনের আলোচনা সভায় বলেছি যে বাংলাদেশ কার্যত 2018 সালের নির্বাচনের পরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা নতুন যদি বলি যুগের বা নতুন অধ্যায় সূচনা হবে এবং সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকে বিএনপির মধ্যেও কিন্তু আলোচনা হয়েছে যে নতুন নেতৃত্ব সেখানে গড়ে তুলতে হবে, দলটাকে পুনর্বিন্যস্ত করতে হবে। কাজে সেটা হলো এই সবার কিন্তু আজকে কিছুটা উপলব্ধি হয়েছে কি সরকার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অপোজিশন যে দেশ যে পলিটিক্স করতে হলে সেটাকে আপনার ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী কর্মসূচি ভিত্তিক পলিটিক্স করতে হবে জনগণকে সাথে নিয়ে। এই মেসেজটা কিন্তু আমি এখানে পাই। আমার মনে হয় যে বিগত দিনে সরকার যেহেতু আমরা 2014 সালে ঘটনা জানি, 2015 সালে ঘটনা জানি, এবার বিএনপি কিন্তু সংযত এবং সেই পথে কিন্তু যায় নাই। কিন্তু আমার ধারণা যে অপোজিশন যে ধারায় রয়েছে এই ধারায় অর্থাৎ গণতান্ত্রিক ধারায় যদি সে এগিয়ে যায় তাহলে সরকার আরও অপোজিশনের প্রতি সহনশীল সংবেদনশীল হবে এবং যেটা আলটিমেটলি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। অনেক ধন্যবাদ। আমি ডক্টর সাদাত হোসেন, আপনি এটা মনে করেন কিনা যে ব্যাখ্যাটা ডক্টর হারুন রশিদ দিলেন যে ইতিবাচক রাজনীতি, গঠনমূলক রাজনীতি, কর্মসূচি ভিত্তিক রাজনীতি, সহনশীল রাজনীতি, এখন বিরোধী দলকে আরও স্পেস দেয়া, এই ধারায় কি আসলে যাচ্ছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে সেরকম কিছু আছে কিনা বা এ পর্যন্ত তো এরকম কোনো ইঙ্গিত পান কিনা? দেখেন, আমি মনে করি ইট ইজ টু আর্লি যে এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে এটা বলা ডিফিকাল্ট। তবে একটা জিনিস তো দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এমন কিছু করতে চাচ্ছেন যেটা ঠিক সচরাচর আমরা যেভাবে চিন্তা করি তার মধ্যে পড়ে না। তার মন্ত্রিসভা গঠনটা একটা বিকশক। প্রথম কথা, আসলে অনেকগুলি জিনিস এখানে হয়েছে। বিজয় যেটা আপনার শাসক দল বা আওয়ামী লীগের বা মহাজোটের, এইটাও একটা বিগ আচমকা বা প্রেডিকশন ফেল, আপনার অপ্রত্যাশিত এইরকম হইতে পারে। আমরা আওয়ামী লীগ জিতবে এটা তো মোটামুটি প্রায় সবাই করেছে এবং ধারণা ছিল যে একটা ভালো বিরোধী দল ইয়ে হবে, আমরাও কারে কারে আনবে এটা নিয়েও আমরা চিন্তা করছিলাম। আমরা মনে করছি যে এগুলি তো ছাড় দেওয়া টাড় দেওয়ার ব্যাপার আছে, পলিটিক্সের অশুভ অ্যাসপেক্ট আছে, কিন্তু রেজাল্টটাতে আমার কেমন মনে হয় যে মানে ঐক্যফ্রন্ট বা বিএনপি তারা তো হতবম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। তাদের আসলে কী করবে বুঝেও কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে আমরা কী করব, আমরা কি কোর্টেজ কাছাড়িতে যাব না আপনার মুভমেন্ট করব না আসলে আলটিমেটলি কী বলে সংসদে যাব, সংসদে গিয়ে সেখানে আমাদের বক্তব্য রাখবো, এগুলির মধ্যে তারা পড়ে কিন্তু আমার কেমন মনে হয় যে তারা কিং কর্তব্য বিমূঢ়। জিনিসটা প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের লোকও কিছুটা হতবম্ব না হলো কিছুটা মানে আকস্মিকতা একটু বিস্মিত হয়ে গেছে, কি ব্যাপার কি ঘটেছে, এই যে জিনিসটা ঘটেছে এটা কি স্বাভাবিক কিনা, তো স্ট্যাটিস্টিক্যালি অনেক কিছু মিলে না, তো এটা কি কারণে ঘটলো। তাহলে তো তাদেরও নিশ্চয়ই সোল সার্চিং শুরু হয়েছে যে কি ব্যাপার, এটা কি আমাদের ফিল্ড লেভেলে লোকজন আমাদের ঠিকমতো কাজ করেছে কি না, অন্য কিছু ঘটেছে। কারণ বিভিন্ন বিষয় কিন্তু আলোচনায় আসছে, কারো মুক্তকেও বন্ধ করে রাখতে পারে না, দেশ বিদেশে ইয়ে হয়, এই আকস্মিকতাটাকে আস্তে আস্তে এটা ব্যাখ্যায়িত হবে এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী এটাকে ইজি যাতে নেওয়া যায়, ইজিলি ইয়ে করা যায় সেদিকে চেষ্টা করছেন এবং ভিতরে হয়তো এখনও একটা ইয়ে আছে, ইচ্ছা আছে যে যারা যে আটজন জিতেছে তারা যাতে পার্লামেন্টে আসে, সেটাও যে এদেরকে যদি পার্লামেন্টে আনা যায় তাহলে উনি যেটা চাচ্ছিলেন যে পার্লামেন্টে মোটামুটি সবাই থাকবে, আফটার অল তারা যদি না আসে তাহলে তো আবার পার্লামেন্টে কেউ আসে না। তো সব কিছু মিলে প্রধানমন্ত্রী একটা মোটামুটি আশা দোলাচলের মধ্যে রেখেছেন যে ভালো, এবং আমার মনে হয় তিনবার চারবার যখন ইয়ে হয় তখন তো স্বাভাবিকভাবে মানুষ মনে করে আমি আর ওনার তো ওই রকমভাবে আসলে চাওয়া পাওয়া নেই ওনার। আমি যেটা ব্যক্তিগত, একটা হচ্ছে পার্সোনাল মানে সিকিউরিটির ব্যাপার আছে যে যাতে আমি ভালো থাকি, আর দ্বিতীয় হলো আরও 5 বছর ক্ষমতা পাইছেন অটোমেটিক্যালি হায়ার অ্যাচিভমেন্ট হয়ে যাবে কিছু। তো আমার মনে হয় উনি এখন মনে করছেন যে এই এরা এমনিই ইলেকশনে এরকম করে ফেলছে, খারাপ অবস্থা আছে, এদেরকে নিয়ে বেশি নাড়াচাড়া না করে আমরা আমাদের দিকটা সুন্দরভাবে যাতে গুছিয়ে নিতে পারি সেটা করব, সেই দিকেই বোধ হয় উনি যাচ্ছে। ধন্যবাদ।
ইস্পাহানি মির্জাপুর এই সময়ে আমাদের সঙ্গে অতিথিদের আগেই বলেছি আর একবার বলে দিই, আমাদের সাথে আছেন ডক্টর সাদাত হুসাইন, অধ্যাপক হানা রশিদ এবং ডক্টর সলিমুল্লাহ খান। ডক্টর সলিমুল্লাহ খান, যে দুজনে আলোচনা শুনেছেন, যেটা আমি প্রশ্ন করেছিলাম সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতার প্রেক্ষিতে আগামী দিনগুলোতে বিরোধী দলের প্রতি তার আচরণ কি হতে যাচ্ছে, মানে সরকারি দলের আচরণ বা সরকারের আচরণটা কেমন হতে পারে, আমরা গত পাঁচ বছর যা দেখেছি তার থেকে ভিন্ন বা ইতিবাচক কিছু হতে যাচ্ছে কিনা, আপনি সেটা মনে করেন কিনা? এটা তো লক্ষণগুলো দেখেই কিছু কিছু অনুমান করা চলে, তবে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বাণী দেওয়া মানে উচিত নয়, সম্ভব নয়। আমি শুধু নিকট অতীতের কথা করে নিকট ভবিষ্যতে কী হবে সেটা বলা যেতে পারে। আমরা দুটো কথাই বলি, শাসন যিনি করেন তাকে সবসময় জনগণের সম্মতি নিয়ে শাসন করাই ভালো, তিনিও জানেন, কিন্তু যেখানে সম্মতি পাওয়া যাবে না সেখানে দরকার হলে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে শাসনের দর্শন। আজকের যুগে নয়, এটা প্রাচীনকাল থেকে এটা চলে আসছে। আমরা কোথাও চাণক্য নীতি বলি, কোথাও মেকেবেলি নীতি বলি, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানীরা বলছেন যদি আপনি গায়ের জোরে শাসন করেন এগুলো ডমিনেন্স, আপনার জোর আছে পারছেন, আর যদি অন্য আপনাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে এটাকে বলে হেজিমনি। তো হেজিমনি বা নেতৃত্ব এটা আসে তখনই যখন মানুষ মনে করে যে পরাজিত হয়েছে সে মনে করে আমার পরাজয়টা ন্যায্য ছিল। এখন সেই অবস্থায় প্রায় এসেছে সরকার, এই জন্য তারা একটা হেজিমনিক পজিশনে যেতে চায়, অর্থাৎ যাদেরকে পরাজিত করেছি তাদের হাতেও একটা অস্ত্র যুগিয়ে দিতে হয়, যে আমি যে শত্রুর হাতের তলোয়ার ভেঙে পড়ে গেছে, মানসিংয়ের গল্প আমরা পড়েছি না ঈশ্বরের সাথে, তার হাতে একটা তলোয়ার দেওয়া যে সে লড়তে পারে, এটা ভালো। কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি, চীনা গল্পের কথা মনে পড়ছে, মাওসেদুঙের একটা গল্প আমরা পড়েছিলাম, বোকা বুড়ু পাহাড় সরিয়েছিলেন, এক বুড়োর বয়স 90-91 বছর হয়েছে, তার বাড়ির সামনে একটা পাহাড় আছে, সে বলে ওইদিকে আমি আমার আত্মীয় বাড়ি বেড়াতে যেতে পারি না, এই 1000 ফুট উঁচু পাহাড়। এটা খ্রিস্টপূর্ব 300-400 শব্দের গল্প, এটার কথা মাওসেদুঙ বলেছিলেন, যে সকলেই তাকে বলছে বোকা, যারা জ্ঞানী লোক ওই পাহাড় বলে এই পাহাড় তো কোনোদিন সরানো যাবে না। তো বুড়া 90 বছর বয়সে বলে একটা বালতি একটা কোদাল নিয়ে বেরিয়েছে, তার ছেলেকে বলে তুমি আসো, নাতিকে বলে তুমি আসো, তারা তিনজনে তিল বালতি মাটি কাটছে, হাইটা নিয়ে গিয়ে তারা 2 মাইল নিয়ে দূরে নদীতে ফেলেছে। তো লোকে বলছে তুমি এই পাহাড় কখন কাটে শেষ করবা, জ্ঞানী লোকেরা বলে, সে বলে আমি হয়তো পারবো না, আমার ছেলেও পারবে না, হয়তো আমার নাতিও পারবে না, তারপরে জেনারেশন তো পারবে, যেন এদিকে একটা রাস্তা হয়, চীনে সেখানে এখন রাস্তা আসলে হয়েছেই। এই গল্প বলছিলেন মাওসেদুং, বোকা বুড়ো পাহাড় সরিয়েছিলেন, বোকা বলেই অনেক সময় আমরা না বুঝে কতগুলি কথা বলি, আমি হলাম সে বোকাদের দলের এই কথা আর কি। একটা কথা বলছি যে এখন বলছি দেশে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কথাগুলো অর্থনৈতিক উন্নতির শরিককে কতটুকু এই কথাটা আমাদের বলতে হবে, এটা সব জনগণের উন্নতি, কারণ রাস্তা হলে আমরা সকলে ব্যবহার করতে পারবো, কিন্তু সকলে সমান ব্যবহার করবো না, যে এখান থেকে পণ্য চলাচল করে তার অনেক বেশি লাভ হবে, আমার মতো আমি যে পায়ে হেঁটে চলি তার চাইতে, এটা জানি। অনেকে বলছে প্রবৃদ্ধি হলে কিছুটা বৈষম্য হবে, এটা মেনে নিতে হবে, যদিও এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা এটা টের পাইনি, আমরা বলেছিলাম আমরা সাম্য অর্জন করবো, এখন আমাদের একটা রিভিশন হচ্ছে, আমরা সকলে রিভিশনিস্ট, কিন্তু হারুন ভাই স্বীকার করবেন কিনা জানি না, অন্তত আমি রিভিশনিস্ট এখন, যে আমরা তখন মনে করেছিলাম সাম্য মানবিক মর্যাদা বজায় রাখবো, মানুষ যখন এখানে ড্রেনের থেকে খাদ্য কুড়ায় এটা তো মানবিক মর্যাদা নয়, একজন মানুষের যদি অমর্যাদা হয় আমারও অমর্যাদা, এটাই হচ্ছে মানবিক মর্যাদা। আমরা এটা চেয়েছিলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি, যেটাকে আমরা তথাকথিত নিরক্ষরতা বলি সেইটা দেশে আমরা এখনও দূর করতে পারি নাই, আমাদের বুকে হাত দিয়ে ভাবতে হবে কেন পারি নাই। একটা কথা আমি বাদবো, ওই যে চারটা কথার মধ্যে দুর্নীতিটার কথাই বলি, প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতি আমি দূর করার চেষ্টা করব, তিনি একটা সরলভাবে বললেন ওই বোকা বুড়ুর মতো, যে বেতন তো বাড়িয়ে দিয়েছি এরপরে যদি দুর্নীতি চাহিদা মেটাচ্ছি তাহলে কেন করে, অর্থাৎ উনি, আমি সবিনয় এবং সশ্রদ্ধভাবে বলছি ওনার এই কথাটা ভাবার মতো আছে, মানুষ দুই ধরনের লোক দুর্নীতি করে, কিছু লোক অভাবে পড়ে করে, ধরেন আমি সেই দলের, খাইতে না পারলে খিদে লাগলে চুরি করে খাবো, কিন্তু কিছু লোক আছে স্বভাবেই করে, আপনার যারা উচ্চবিত্ত তারা যে দুর্নীতিটা করে এটা অভাবের জন্য নয়, এটা বেতন কমের জন্য নয়, প্রধানমন্ত্রী এটা হয়তো সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু মন্ত্রীদের অভাব কিসের? কথা কথা আমি বলছি যদি এই কথাগুলো জনগণ বলে, যে বিরাট বিরাট গাড়িগুলো স্বাধীনতা যুদ্ধের পরপরই আর কি, আবু সাইদ চৌধুরী যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি একটা ছোট্ট গাড়িতে করে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলেন, তো কারণ কি রাষ্ট্রপতি যে বড় মার্সিডিস গাড়ি ছিল সেটা বঙ্গবন্ধুকে দিয়ে দিয়েছিলেন, তখন বঙ্গবন্ধু সেই গাড়িটা ফেরত পাঠিয়েছেন তার কাছে, যে প্রেসিডেন্ট তো ছোট গাড়িতে আসবে কেন, উনি ওইটা আবার তার কাছে পাঠিয়েছেন, দুদিনের মধ্যে বিবাদ চলছিল 3 বার গাড়ি দিয়ে। এই গল্পটা লিখেছেন মাহবুব তালুকদার, যিনি এখন আমাদের ওই যে বঙ্গভবনে 5 বছর বইটা আছে। আমি কথাটা বলছি এই কারণেই যে রাষ্ট্রপতিদের মধ্যে যে এরকম ত্যাগের মানসিকতা থাকে, যে বড় গাড়িটা আমি নেব না, আমি বাংলার বন্ধু আমার নেতাকে দেব, এটা উনি করেছেন, উনি আবার এটা ফেরত দিয়েছেন,
এখন তো সেটা না হয়ে আমরা চাচ্ছি কি আমরা এখন গাড়ি ভালো, যেমন একটা গাড়ির দাম 5 কোটি টাকা, এটা হতো তাকে 60 লাখ টাকা দিয়ে দিচ্ছে, অর্থাৎ রাষ্ট্র যে অ্যাক্সাইজ ডিউটিটা পেত সেটা কিন্তু ফ্রি দিচ্ছে, দিচ্ছে কাদেরকে, সুবিধার জন্য উন্নয়নকারীদের দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে এটা সুবিধার বন্টন হিসেবে মানুষ কীভাবে দেখে, কথা হচ্ছে আমি দারিদ্র আমরা ভাগ করতে চাই না, ধনটা তো ভাগ করতে চাই। তো এই জন্য আমাদের অশিক্ষা দূর করা, ধন দূর করা, এগুলির ক্ষেত্রে দুইটা প্রতিবন্ধকতার কথা বলছি। একটা মুনাফার হার যখন বাড়বে, যে কারণে আমরা বলেছি যে যেটাকে বিশ্বায়ন বলছি ফ্রি মার্কেট, তার মানে কি মুনাফার হার বাড়লে আবার বিনিয়োগ হবে, ফলে দেশে আরও অর্থনৈতিক উন্নতি হবে, এটা আমরা মেনে নিচ্ছিলাম। কিন্তু এখন হচ্ছে কি এই মুনাফা হার বৃদ্ধির যে বৈষম্য সেটার বাইরে আরও অতিরিক্ত যে আয় করার চেষ্টা, এটাকে বলছি আমরা দুর্নীতি, ওইটাকে কিন্তু দুর্নীতি বলছি না। অর্থাৎ দুই ভাগে ভাগ করছি, বৈষম্য বৃদ্ধির দুটো পথ আছে, একটা হলো আইনসম্মত পথ, একটা হলো আইন বহির্ভূত পথ। তো আমরা আইনের শাসনই চাই। এখন আমি মনে করি প্রধানমন্ত্রীকেও আত্মজিজ্ঞাসা করতে হবে, যদি এটা আমি করতে পারি তো ভালো, আমি ইতিহাসে মহত হব, যদি আমি করতে না পারি তাহলে কী হবে, যারা আমাকে ক্ষমতা এনেছে তারাই হয়তো আমাকে ক্ষমতা থেকে নামাবে। সেটা তিনি বোঝার মতো বুদ্ধি এবং বয়স তার হয়েছে, অভিজ্ঞতা আছে, আমাদের পক্ষে এটা বলা বাহুল্য মাত্র, কিন্তু ইতিহাসের শিক্ষা আমাদের নিতে হবে। চরম জনপ্রিয় ছিলেন, আমি বলি দাগল ফ্রান্সে, কেমন দাগল ছিলেন, ফ্রান্সের মুক্তিযুদ্ধে এককভাবে নেতৃত্ব দিয়েছেন, যে ফ্রান্সকে জার্মানি দখল করেছিল, মার্শাল পেতার বিরুদ্ধে তিনি ফ্রি ফ্রেঞ্চ আর্মি করে লড়াই করেছেন, তারপরে তাকে আবার আলজেরিয়ার বিপদের সময় তাকেই রাষ্ট্রপতি করা হয়েছে। কিন্তু 1969-68 ছাত্র আন্দোলনে ছাত্ররা বললো কি আপনাকে আর দরকার নেই, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এতে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নেতৃত্ব দেওয়া বৃথা হয়ে যায় নাই, কারণ কালের রথচক্রে 1968 সালের মে মাসের যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন থেকে তিনি পদত্যাগ করেন নাই, তারপরে তিনি গিয়েছেন। একই সময় এটা ঘটে মিশরের ইতিহাসে, নাসেরের মতো বড় নেতার জন্ম হবে কবে জানি না, কিন্তু নাসের ভগ্ন হৃদয়ে মানে প্রায় বলা যেতে পারে হার্ট ফেলে মারা গেছেন। ইতিহাসে এই জন্য কারো জন্য শেষ কথা বলে কিছু নেই, সুযোগটা সদ্ব্যবহার করতে পারলে সময়ে ভালো। এই যে বোকাবুরুর পাহাড় সরানোর যে গল্প, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি এবার দূর করতে নাও পারেন, তিনি যদি এমন পথ তৈরি করে যান যে ভবিষ্যতে তার 3 প্রজন্মের পরে হলেও দুর্নীতিমুক্ত দেশ তৈরি হবে, সেটাই হবে লাভ। জি, অনেক ধন্যবাদ। আমরা আবার এই বিষয়ে আলোচনায় আসবো, দুর্নীতি এবং অর্থনীতির যে বিষয়টা সেটা নিয়ে। অধ্যাপক হারুনুর রশিদ, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যদিও এটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট। জাতিসংঘ মহাসচিবের একটা বক্তব্য আপনি প্রথম থেকে দেখে থাকবেন, যে তিনি বলেছেন একটা প্রশ্নের উত্তরে যে নির্বাচন যথাযথ হয়নি, অর্থপূর্ণ সংলাপের তাগিদ দিয়েছেন। এই যে জাতিসংঘ যখন এটা বলে, আমরা যখন দেখি যে বিভিন্ন দেশের থেকে অভিনন্দন জানানো হচ্ছে বা এরকম ঘটনা দেখছি, কিন্তু জাতিসংঘ যখন এটা বলে যে নির্বাচন যথাযথ হয়নি, একটা অর্থপূর্ণ সংলাপের তাগিদ দেন, এই এই সংলাপ বলতে আসলে কোন সংলাপের কথা বলা হচ্ছে, আর এরকম তাগিদকেই বা আপনি কীভাবে দেখেন, এটা কোনো ম্যাটার করে কিনা? প্রথম হলো যে আমাদের কনটেক্সটে যে খুব একটা বেশি ম্যাটার করে সেটা আমি মনে করি না, এক। আর দ্বিতীয়ত এটার কেন বলেছেন তারও নানা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো ওই জাতিসংঘ যেটা বলছেন সেটা দেশের ভেতরে এবং খোদ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও উপলব্ধি করেন, তিনি একেবারে এইভাবে মার্জিনালাইজড একটা অপোজিশন, এটা কিন্তু তারও এক্সপেক্টেশনের মধ্যে ছিল না, কিন্তু ঘটেছে। এখন যেটা হলো জাতিসংঘের এই মেসেজের অর্থ হলো এই, জাপট্রল যেভাবেই হোক একটা বিএনপি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, আজকে তারা এই অবস্থার মধ্যে নিপতিত হয়েছে, কাজেই সমাজে যদি মডারেশন এবং টেনশন রিলিজের যদি কোনো স্পেস না থাকে তাহলে তো সেখানে ক্ষোভের আরও বেশি করে সৃষ্টি হতে পারে। যে কারণে জাতিসংঘ মহাসচিবের এই যে কনসার্ন সেটা হলো এই যে বিরোধী দল বা সমাজে বিভিন্ন মতের যারা আছে তাদের প্রতি যেন একটা মডারেট অ্যাটিটিউড এবং পলিসি অ্যাডাপ্ট করা হয় এবং তাদেরকে যেন যতদূর সম্ভব আস্থা এবং প্রসেসের মধ্যে নিয়ে আসা হয়, অর্থাৎ তারা যেন মনে না করে যে তারা পলিটিক্যাল প্রসেসের বাইরে এবং মার্জিনালাইজ, ফার্দার দে উইল বি মার্জিনালাইজ, এটা না, তারও একটা যেন স্পেস থাকে এবং সেই স্পেসটা আপনি নানাভাবে করতে পারেন, অর্থাৎ সরকার রাষ্ট্রের পক্ষে কিন্তু নানা ধরনের অপরচুনিটিস আছে, নেতৃত্বের পক্ষেও আছে, এবং আমার মনে হয় যে সেই বিষয়টার প্রতি শুধু দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া যে এর মধ্যে অন্য কোনো না সেটা বলেছে, কিন্তু বিদেশের বিভিন্ন পত্রপত্রী কিন্তু এই কথাটা বলেছে যে ওয়েল মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল বা জোট তারা যে নিরঙ্কুশ সংকষ্ট দিয়ে নির্বাচনে জয়যুক্ত হবেন এ নিয়ে কারণ কেউ কোনো সন্দেহ প্রকাশ করে নাই, ইভেন কি নিউ ইয়র্ক টাইমস যারা পরে অন্য ধরনের মন্তব্য করেছে তারও করে নাই। এখন যেটা হলো যা
বিএনপি বা অপোজিশন যখন 8টি সিট পেল তখন এটা তো সব জায়গায় মনে আলোচিত বিষয় এবং কিছুটা নিঃসন্দেহে বিশ্বাস সৃষ্টি করেছে। তো সেখানে সন্দেহের উদ্দীপ্ত হওয়া অস্বাভাবিক কিছু না। তো সেই প্রেক্ষাপটে যেটা বলেছেন, ইট ডাজ নট সাজেস্ট এ নিউ ইলেকশন, বা সেই জন্য ডায়লগ না, এটা সাজেস্ট করেছে যে যে কনসার্নটা ব্যক্ত করেছেন, আর সকল সরকার রাষ্ট্রপ্রধান কিন্তু অভিনন্দন জানিয়েছেন, কাজে ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই পলিটিক্সের ডিনামিক্সটাও আপনাকে বুঝতে হবে। 2014 সালের নির্বাচনের পরে তো 5টি বছর গভর্নমেন্ট সার্ভাইভ করেছে, করেছে না এবং ভালোভাবে করেছে। কাজেই আজকে যদি আমেরিকার কথা বলেন, তা ডোনাল্ড ট্রাম্প সে কি খুব ভালো অবস্থার মধ্যে আছে? তার মধ্যে কিন্তু কত ধরনের সমস্যা আছে, শাটডাউনের মধ্যে পড়ে গেছে, তাই না? কাজে এগুলো সবাই জানে। কাজে জাতিসংঘ যারা বলেছে একটা ওয়ার্ল্ড বডি, এর গুরুত্ব যারা আছেন, এই ধরনের বক্তব্যের যে খুব বেশি ক্রিটিক্যাল কোনো গুরুত্ব বহন করা আমি মনে করি না। এটা হলো একটা জাস্ট এক ধরনের সাজেশন যে এক ধরনের মডারেশন কোর্সের মধ্যে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন। আপনি কি মনে করেন জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্য আসলে কোনো গুরুত্ব বহন করে কিনা, বা আমাদের যারা রাজনীতিবিদ বা সরকার সরকারি দলে যারা আছেন এটাকে আসলে কতটা গুরুত্ব তাদের দিতে পারে বা দেওয়া উচিত, বা আমরা যে কূটনীতির ক্ষেত্রে বিশেষ করে এই কথার একটা বক্তব্য আমরা দেখলাম যে ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যে এই প্রশ্ন করা হলে যে জাতিসংঘ বলেছে যথাযথ নির্বাচন হয়নি, উনি বলেছেন নিখুঁত নির্বাচন কোন দেশে হয়েছে, মানে এক ধরনের স্বীকারোক্তি যে নিখুঁত নির্বাচন হয়নি। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই নির্বাচনের রেজাল্ট নিয়ে? তো অনেক আলাপ আলোচনা হচ্ছে নির্বাচনের দিন সন্ধ্যা আসলে রাত্র থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। তো এইখানে হয় কি, পক্ষ প্রতিপক্ষ নির্বাচনে, পক্ষ যারা তারা একরকম কথা বলবে, তাদের কথা মোটামুটিভাবে যে আমরা গণ ম্যান্ডেট পেয়েছি, জনগণ আমাদেরকে বিপুলভাবে জয়যুক্ত করেছে, এগুলি যা তাদের বলার এটা বলছে। প্রতিপক্ষ বা বিরোধী দল যারা, তারা যেটা বলতে চায় যে আমরা আসলে বিভিন্নভাবে এটা অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, কারচুপি হয়েছে, কারসাজি হয়েছে, এবং সেগুলি তারা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য ইয়ে করেছে। এখন এই দুইটা হয় কি, যখন দুইটা দল থাকে বা দুইটা পক্ষ থাকে এবং এই ধরনের তর্ক বিতর্ক যখন হয়, কারটার সত্য এটা আলটিমেটলি আপনি সহজে বের করতে পারবেন, কিন্তু সেখানে কারটার সত্য এখন তো জনগণ না, এটা জনগণ তো জনগণের ইয়ে কীভাবে দেখবেন, জনগণের আবার যদি আপনি ম্যান্ডেট নিতে চান বা রেফারেন্ডাম করেন, আবার তো একই জিনিস আসবে, একই কথা বলবে। তো এখন এইটা তর্ক বিতর্ক করতে হলে সেখানে যদি কারটা সত্য হলে একজন রেফারি লাগে, সম্মত রেফারি। তো সম্মত রেফারি পাওয়া যাবে না এই ক্ষেত্রে, সুতরাং এই বিতর্কটা চলতে থাকবে। ইন দ্য মিন টাইম আমাদের হিউম্যান রাইটসের যে চেয়ারম্যান একটা কথা বলছে যে এই বিষয়গুলি গবেষণা করে দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে তার এই বক্তব্যের সাথে একমত যে এইটা আপনার তর্ক বিতর্ক এমনকি কোর্ট কাছারিতে সাক্ষী সাবুদের মাধ্যমেও পাবেন না, কারণ সাক্ষী সাবুদ করতে বলেন আপনার যারা জিতেছে তারা বা আপনার ঝাঁকে ঝাঁকে সাক্ষী নিয়ে আসবে, যারা হেরেছে তারাও সাক্ষী আনবে, দলিল দস্তাবেজ আপনার মনে মনে টনে টনে দিবে, এটা পাবেন। তবে গবেষণার মাধ্যমে আপনি জিনিসটা বুঝতে পারবেন এবং এই 5 বছরে অথবা এই 10 বছরে হয়তো কেউ এটা না মানলেও পরে মানবে। এখন গবেষণা কী হয়, গবেষণাতে কতগুলি সত্যকে আপনি ইয়ে করতে পারেন না। এখানে দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে মানে সত্য স্বতঃসিদ্ধ কতগুলি জিনিস আছে, আর দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যান। আপনি যখন এখানে তো দুইটা পক্ষ খুব সুবিধা, বাইভ্যারিয়েট একটা ডিস্ট্রিবিউশন যদি করেন তাহলে আপনি দেখবেন যে কী ধরনের রেজাল্ট হচ্ছে। সেগুলিকে আমরা যেটাকে বলি স্ক্যাটার ডায়াগ্রাম করে যদি আপনি ফেলেন, আপনি দেখবেন যে কোনো ট্রেন্ড পাওয়া যায় কি না। যদি ট্রেন্ড না পাওয়া যায় তাহলে র্যান্ডোমাইজড খেলা হয়েছে, যদি ট্রেন্ড পাওয়া যায় তখন কিন্তু গবেষকরা ওই ট্রেন্ডটা ব্যাখ্যা করতে চাইবে যে কোন দিকে ট্রেন যায়। তো আমাদের এখানে এটা গবেষণা করে দেখতে হবে। ছোট্ট একটা জিনিস চোখে পড়ে আমাদের, যেটা সেটা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, কানাইঘাট থেকে বাগেরহাট পর্যন্ত রেজাল্টের মধ্যে কিন্তু একটা কিছু প্যাটার্ন দেখা যায়, একই টাইপের মনে হয় যে ইয়ে হয়েছে। দুই চারটা বাদে যারা জিতেছে টিতেছে এখানে ওখানে, যারা হেরেছে
তাদের মধ্যে একমাত্র কুড়িগ্রাম একে বোধহয় মাত্র 3,000 ভোটে হারছে, রাজশাহীতে দুই একটা সিটে এরকম আছে, বাকিগুলি যে হারছে লক্ষ লক্ষ ভোটে হারছে। তো এগুলি পরবর্তীকালে এসব ব্যাখ্যাগুলি আসবে যে কে হারছে কারা হারছে। এখানে তো বললাম না বাইবেরিয়েট ডিস্ট্রিবিউশন, আপনি ওই লোকগুলিকে দেখতে হবে সে হারার এক কতগুলি ঘটেছে আপনার টোটালি আনপ্রেডিক্টেবল। এখন অসুবিধা হলো এখানে মাল্টি কোলিনিটি আছে যে বিএনপি এত উইক অর্গানাইজেশন হিসাবে বিএনপিরও এমন কতগুলি দুর্বলতা তারা প্রকাশ করেছে যে সেটা দিয়ে আপনি তাদের বিপর্যয় অথবা পর্যদস্ততা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু তবুও যেমন লক্ষ্মীপুর দুইয়ে কিন্তু আওয়ামী লীগও নাই আপনার ইয়েও নাই, জাতীয় পার্টিকে দিয়েছিল ওই সিটও পালায় চলে গেছে, একজন স্বতন্ত্র ইয়ে তাকে সাপোর্ট দিয়েছে এরা, সেও 270,000 ভোট, তার বিপরীতে যে সে 13,000 ভোট পেয়েছে। জি, ডক্টর সলিমুল্লাহ খান, এই যে জাতিসংঘের যে বক্তব্য দুজন বক্তব্য দিয়েছেন, আমার বক্তব্য হলো যে এই যে যথাযথ নির্বাচন হয়নি, এটা কেউ কেউ বলছেন, বিদেশি যারা গবেষণা প্রতিষ্ঠান তারা এরকম করে বলছেন, আবার সরকার যারা তারা আবার অভিনন্দন জানাচ্ছেন। তাহলে আমরা কোনটা ধরবো, কোনটা তথ্য আর কোনটা আনুষ্ঠানিকতা? আর নিখুঁত নির্বাচন কোন দেশে হয়েছে যখন ওবায়দুল কাদের সাহেব বলেন পার্টির সেক্রেটারি, তার মানে কি নিখুঁত মানে খুদ আছে, এটাকে স্বীকার মানে তার বক্তব্যের মধ্যে এরকম ইঙ্গিত পাওয়া যায় কিনা? ইঙ্গিত খুঁজে তো লাভ নেই, আপনি নিজেও তো জানেন। এখন আপনার কথা যদি আপনি না বলেন তাহলে পরের কথা ধার করে আপনাকে বলতে হয়। নিউ ইয়র্ক টাইমস এটা লিখেছে, জাতিসংঘ এটা বলেছে, আপনাকে একটা বিচার করতে হবে। নিউ ইয়র্ক টাইমসের দেশও এটা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে লড়েই চলেছে, তাই না? আমরা আগে দেখেছি বুশের নির্বাচন, ওই যে আলগোর কীভাবে হারলো ইত্যাদি, প্রত্যেক দেশে আছে। এটা ওবায়দুল কাদের কথা পুরোপুরি ফেলা নয়, ওবায়দুল কাদের কবি মানুষ, তিনি যে একটা কথা বললেন, প্রধানমন্ত্রী রাত্রে জেগে থাকেন বলেই আমরা ঘুমাতে পারি, অত্যন্ত কাব্যিক কথা আর কি। তো সেই জন্য বলছি যে এখন নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় লেখে বলেই আমরা ভোট দিতে পারি, এরকম হবে না ব্যাপারটা। আসল কথা বলি, এখানে রাজনীতির একটা গোপন তত্ত্ব হচ্ছে এইটাই, বিএনপির অন্যান্য পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ ছিল জেএমবি প্রবৃত্তি জঙ্গি দলকে উৎসাহ দেওয়া। আমি আসামের কথা বাদ দিচ্ছি, উলফার কথা বাদ দিচ্ছি, এর ফলে জাতিসংঘেরও টনক নড়েছে। এখন জাতিসংঘের কথার মূল বক্তব্যটাই বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের এখন উদ্বেগ কি, তারা অত্যন্ত ইসলামী জঙ্গিবাদের উত্থান সম্পর্কে তাদের মনে সন্দেহ এখনো যায়নি, নানা কারণে জানেন। যেমন ধরেন সৌদি আরবের একটি মেয়ে পালিয়ে অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিল, তাকে মালয়েশিয়া বা ব্যাংকক থেকে আবার এখন ক্যানাডায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই নানারকম খবর বেরোচ্ছে, প্রথম দিন খবর হচ্ছে সে মদ গাঁজা খেয়ে নাচতেছে, একজন মানুষ বাড়ির থেকে প্রাণ নিয়ে বাঁচিয়ে গেছে, প্রথম মদ গাঁজা খায় না। অর্থাৎ খবরের নানা রকমের কোনো খবরের সীমা সরহদ নাই, কাজে ওই কথা আমি বলবো না। পাশ্চাত্যের একটা আগ্রহ আছে তসলিমা নাসরিনকে ভারতীয়রা যেভাবে উচকানি দিয়েছে, কারণ কি, তসলিমার কথা সব ভুল আমি এটা বলছি না, কিন্তু ভারতীয়রা নন্দিনী সৎপতি উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বই অনুবাদ করেছে, আর বিজেপি আক্ষরিক অর্থে কোটি কোটি কপি বিক্রয় করেছে ভারতে। কী জন্যে বাংলাদেশে এখানে যা যা হয়, ভারতে যে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান হয়েছে সেইটার লজ্জা ঢাকার জন্য বাংলাদেশেও এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এটা প্রমাণ করতে পারলে কিছুটা আত্মরক্ষা হয়। বাংলাদেশ তাদের সাথে কোনো তুলনীয় দেশই নয়, বাংলাদেশ তার মিত্র দেশও বটে, কিন্তু এই খুঁতাটা দেওয়ার জন্য আমি বলছি, এই জন্য অন্যান্য দেশের ত্রুটির জন্য বাংলাদেশের ত্রুটি দেখা যেতেই পারে। কিন্তু এইখানে গিতেরেসের বক্তব্য হচ্ছে বাংলাদেশের প্রশংসা করেছে আরেক জায়গায় রোহিঙ্গাদের কাছে দিয়েছে, হ্যাঁ, এখন এই রোহিঙ্গা সমস্যার মধ্যেও তারা সবসময় ইসলামী জঙ্গিবাদের ভূত দেখতেছিল। সুতরাং বাংলাদেশ একটু ঝুঁকি নিয়েছে, অন্যান্য ঝুঁকি আছে সেখানে, পরিবেশগত ঝুঁকি। এখন ধরেন কক্সবাজার শহরের কথাই বলি, কক্সবাজারের বাড়ি ভাড়া 3-4 গুণ বেড়ে গেছে, ওখানে কোনো খালি বাড়ি নাই, 3-4 হাজারেরও বেশি এনজিওর কর্মীরা সেখানে যত খালি ফ্ল্যাট ছিল নিয়েছে। কক্সবাজারে আপনি দেখেন একটাও বিএ পাস এমএ পাস মেয়ে বেকার নাই, তারা ওখানে কাজ করছে এবং তারা এখন আয় উপার্জন করছে। এটা হলো লোকাল এফেক্ট, কিন্তু বাংলাদেশের জাতীয় এফেক্ট কী হবে সেটা এখনও জানি না। জাতিসংঘ একটা কমিটি করতে চাচ্ছে, আপনি জানেন, আমি বলছি এই জিনিসটাকে মনে রেখেই তারা বলছে যদি বাংলাদেশে বিএনপির মতো একগুয়েমি আওয়ামী লীগ করে তাহলে জঙ্গিবাদের উত্থান হতে পারে, শক্তিশালী হয়ে উঠতে পারে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম আছে, সেটা শুধু বিএনপি নয়, আরও প্ল্যাটফর্ম আছে,
আমি বলছি যদি বিএনপিকে দিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতি করানো না যায় বা তার জায়গায় ওরকম একটা দল দাঁড় করানো না যায়, বিরোধী দল না থাকলে আপনাকে ইনভেন্ট করতে হবে। কোনো এক মনীষী বলেছিলেন ইফ গড ডিড নট এক্সিস্ট ইউ হ্যাভ টু ইনভেন্ট ওয়ান। তো জাতিসংঘ সেটা ইনভেন্ট করার চেষ্টা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন তাই চাচ্ছে। তারা বলছে যে নিয়মতান্ত্রিক রাজনীতি করলে জঙ্গিবাদের উত্থান হবে না। কিন্তু ওই মনে আছে না বিএনপির সময়ে এই রাজশাহী অঞ্চলের এমপি কয়েকজন যারা এদেরকে জড়িত ছিল তাদেরকে আবার নমিনেশন দিয়েছিল। এইগুলি বিএনপির রাজনীতির কতগুলি ভুল। আজকে বিএনপির বিশ্লেষণ করতে আমি বসি নাই। আমি বলছি যে এখানে বিষয়টা হচ্ছে অনেকে মনে করে কি নিয়মতান্ত্রিকভাবে যদি রাজনৈতিক দলগুলো বিরোধিতা করতে না পারে, সুযোগ না পায়, তাহলে অনিয়মতান্ত্রিক রাজনীতি হয়। এটা কোনো গালিগালাজের কথা নয়, এটা বাস্তবে হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কী হয়েছিল আমরা 70-এর দশকে সেটা মুখে উচ্চারণ করিনি। যখন ওখান থেকে আমাদের লাশ আসতে শুরু করলো, অল্প অল্প আসছিল, বডি ব্যাগ আসতেছিল, তখন 20 বছর পরে ওই শেখ হাসিনা ভালো মন্দ যাই হোক একটা শান্তি চুক্তি করেছেন, সেটা বাস্তবায়িত হয় না বলে এখনও চলছে। তো বাংলাদেশে আপনি কবে শান্তি চুক্তি করবেন? আমি এই প্রশ্নটা করি যে আমরা যেটাকে বলি বাংলাদেশের যুদ্ধটা, এখানে আমাদের মুক্তিযুদ্ধকে পাকিস্তানের এখনও সিভিল ওয়ার বলতে চায়। মানে অর্থাৎ তারা মনে করে যেন ভাই ভাই যুদ্ধ, এটা তো ভাই ভাই যুদ্ধ ছিল না, এটা আমরা বলি ঔপনিবেশিক যুদ্ধ ছিল। তো বাংলাদেশের মধ্যে যে কথাটা আমি বলছি এখন অপ্রীতিকর লাগছে আমি জানি, মাতা আপনারও পছন্দ হবে না। আমাদের এখানে আমরা এক জাতির লোক, হোমোজেনিয়াস ন্যাশন, প্রফেসর আব্দুর রাজ্জাক বলছিলেন, কিন্তু তারপরেও এখানে শ্রেণী বৈষম্যটা কিন্তু আপনি থামাতে পারছেন না। আমি লক্ষ্য করলাম সরকারের যে আতঙ্কের দৃষ্টিভঙ্গি, পুলিশের দৃষ্টিভঙ্গি এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। এই যে গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যূনতম বেতনের জন্য আন্দোলন করছে, বলছে কি কার পেছনে কারা উস্কানি দাদা ছিল তাদের শনাক্ত করা হয়েছে। আরে ট্রেড ইউনিয়ন করাটাও যদি আপনি শনাক্ত করেন, 1825 সন পর্যন্ত ইংল্যান্ডে ট্রেড ইউনিয়ন করা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছিল, 19 শতাব্দীর প্রথম 25 বছর পর্যন্ত। তো এই জন্য বলছি কি আমার এখনও বলে বাংলাদেশে যদি কি আপনি কোনো রকমের শ্রমিক আন্দোলন করতে না দেন, আপনি বাংলাদেশে কোনো রাজনৈতিক আন্দোলন করতে না দেন, সব কিছু টাকা দিয়ে হয় না। সোজা কথা আমি শেষ করি, আমাকে প্রচণ্ড আপনি উন্নয়ন দেন, কিন্তু গণতন্ত্র না দিলে, আমার কথা বলার সুযোগ না দিলে এই উন্নয়ন দিয়ে আমি কী করব? মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, তার ঈশ্বরের বাক্য প্রয়োজন। তো ঈশ্বরের বাক্যটাকে আমি বলি, যদি আপনি কখন কাউকে সন্দেহ করেন, যার দেখতে নারী তার চলন বাঁকা। আবার একটা চীনা গল্পই বলি, গল্পের নাম হচ্ছে সন্দেহ। ওই পুরোনো চীনা গল্প বলছি কি একবার একজনকে, এক বাড়ির লোক বললো কি আমার জিনিসটা কে চুরি করেছে, আমার গরুটা, বলে এই ছেলেটা। তখন বলি ও হাঁটে চোরের মতো, দেখে চোরের মতো, কিছুদিন পর দেখে তার গরুটা সে আবিষ্কার করেছে তার গোয়ালের ওদিকে ছিল, পাওয়ার পর দেখে এখন দেখে সে হাঁটে ভালো লোকের মতো, দেখে চলে ভালোর মতো। একটা দেশকে যখন আপনি নানা দিক থেকে সন্দেহ করেন, তখন আপনি সন্দেহের বাতিগ্রস্ত হয়ে ভালোকে মন্দ দেখেন, বাঁকা দেখেন। আমাদের মনে হয় এখন দেখার সময় এসছে যে আমাদের দেশ জনগণের হাতে ফিরিয়ে দেওয়া দরকার। স্বাধীনতার সংগ্রাম সম্পর্কে আমরা স্বাধীনতার চেতনা অনেক ব্যবসা করেছি, আমার মনে হয় এই ব্যবসাটাকে এখন উন্নয়নে সত্যি উপনীত করা দরকার। যে অনেক ধন্যবাদ, অনেক প্রসঙ্গ আপনি এনেছেন। আমরা যে প্রসঙ্গ, অন্য একটা প্রসঙ্গ যেটা বলছিলাম, যেটা সুলেমুল্লাহ খান কয়েকবার একটু টাচ করেছেন, সেটা হলো যে ধনী বৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় বাংলাদেশ। এর আগে ছিল অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ প্রথম। সাথে সাথে আমরা দেখি যে ধনী গরিবের বৈষম্য বাড়ছে, যেটা সুলেমুল্লাহ খানের আগেও বলেছে। আমাদের বাংলাদেশের যে স্ট্যাটাস সেখানেও দেখছি ধনী গরিবের যে বৈষম্য বাড়ছে, অতি ধনীতে আমরা প্রথম হচ্ছি, আবার ধনী দেশের ধনী বৃদ্ধি হারে আমরা তৃতীয় হলাম, এটা ওয়েলথ এক্সরে, যুক্তরাষ্ট্রের যে সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। তা বাংলাদেশে ধনীদের এই রকম উত্থান কেমন করে হচ্ছে আপনাকে জানতে চাই। কীভাবে বলি, বলি এভাবে যে একজন ফরাসি দার্শনিক, নাম হলো প্রুদো, তার বক্তব্য ছিল যে প্রপার্টি ইজ থেফট, অর্থাৎ সম্পত্তি হলো চুরির ফল। তো কথাটা মানে শতভাগ যদি আমরা নাও নিই, কিন্তু এর মধ্যে যে অন্তর্নিহিত সত্য আছে এটা তো অস্বীকার করা যাবে না। আপনি যখন ধনী হন তখন আরেকজন গরিব হবে স্বাভাবিকভাবে, এটাই কিন্তু ফলো করে লজিক্যালি। একটা যে ইকুইটি বা সাম্য, সেটা নিয়ে আসতে হলে সমাজে যে সেই দর্শন এবং সেই রাজনৈতিক ব্যবস্থা তো থাকা দরকার। এখন আমরা কিন্তু সারা বিশ্ব জুড়ে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দিয়ে চলছি। তো মুক্তবাজার অর্থনীতির মধ্যে দিয়ে যখন আমরা চলছি, তার মধ্যেও কিছু কিছু দেশ আছে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সুইডেন, নরওয়ে যদি বলেন, বা একসময় যুক্তরাজ্য, এরা যেটা বলতাম ওয়েলফেয়ার স্টেট। তো বাংলাদেশে এখন 47 বছরের দেশ, এবং 1971 সালের আগে পাকিস্তানের একটা প্রদেশ, এবং
একটা প্রাদেশিক মাইন্ডসেট, কোনো ইনস্টিটিউশন ছিল না, অর্থনীতি বলতে মানে কোনো অ্যাক্সেস টু ইকোনমি ছিল না। স্বাধীনতার পরপর সেই ডোর যখন ওপেন হয়ে গেল তখন একটা যেটা বলি আনব্রাইডেলড অনিয়ন্ত্রিতভাবে সেখানে একটা প্রতিযোগিতা চললো সম্পদ, যেটা সলিমুল্লাহ খান বলেছে প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। তো এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু আমি যেটা যে বিষয়টা এখানে তুলে ধরতে চাই যে ওয়েল বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে যে অগ্রসর হচ্ছে কোনো সন্দেহ নেই। আপনার 72 সালে আমাদের পার ক্যাপিটি ইনকাম কত ছিল? $100, 2005-06 সালে কত ছিল? অ্যারাউন্ড 600, আর এখন সেখানে কত হয়েছে আমাদের? 1752, রাইট? জি, এ হলো একটা। তারপর এখন যেটা দেখতে হবে যে 72 সালে আমাদের যে 72 বা যদি স্বাধীনতার পর 1.5-2 দশক যদি ধরি, পোভার্টির পরিমাণ কী ছিল, দারিদ্র হার, তারপর চরম দারিদ্র অবস্থা কী ছিল, এটা সংক্ষেপে বলেন। আমি সেখানে যাচ্ছি কী ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো প্রকল্প হাতে নিয়েছেন, সেটা হলো যে উন্নয়নটা শুধু কতগুলো বড় বড় হাউজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সাধারণ মানুষের কাছেও যাতে উন্নয়নটা পৌঁছে যায়, এবং তার জন্য কতগুলো ব্যবস্থা তিনি নিয়েছেন। আমরা সকলেই জানি সোশ্যাল সিকিউরিটি যেটা ছিল না, কমিউনিটি হেলথ ক্লিনিক্স যেটা এদের ছিল না, কেউ ভাবেও নয়, এইভাবে আছে। অর্থাৎ বর্তমান যে মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা তার মধ্যেও থেকে যে একটা কল্যাণকামী রাষ্ট্রের দিকে আমি ডক্টর সাদাত হোসেন আপনার কাছে যেটা জানতে চাই, ধনী বাড়ছে এটা নিয়ে আমাদের খুব বেশি আশঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ধনী বাড়ুক কিন্তু অর্থনীতিতে সেটা অবদানের মাধ্যমে বাড়ছে না অনৈতিকভাবে বাড়ছে, বা আমাদের যে ধনীর সংখ্যা আমরা দেখছি, অতি ধনীর সংখ্যা দেখছি, সেটা মানে আমি এটা বলবো যে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি কিনা। আপনার এই ধরনের এই কথাটার উত্তর দিয়েছিল আমাদের এই সাম্প্রতিক ইয়েতে নোবেল লরিয়েট অ্যাঙ্গাস ডিটন। উনি কিন্তু বলেছেন যে অসমতা যেটা, এটা যে সবসময় একেবারে নিন্দনীয় এবং খারাপ তা নয়। আপনি এমনি বাস্তবে যদি ধরেন, কথাটা হলো যে যদি আপনি ব্যক্তিগত মালিকানার অবারিত রাখেন, সেটা কিন্তু আমরা রেখেছি আমাদের কনস্টিটিউশন বলেন যত কিছুই বলেন, ব্যক্তিগত মালিকানা যদি অবারিত রাখেন, উত্তরাধিকার যদি আপনি স্বীকার করে নেন, তাহলে কিন্তু সম্পদ বৈষম্য বাড়বে। আমি আমার একটা লেখা আছে এর উপরে, সেখানে এক্সাম্পল দিয়ে অঙ্কটঙ্ক দিয়ে আমি দেখিয়েছি এটা হবে। এখন কথা হলো অ্যাঙ্গাস ডিটন যেটা বলেছেন সেটা হলো যে যদি সেই আয়টা যদি নৈতিকভাবে আসে, যদি নিয়মের মধ্য দিয়ে আসে, তাহলে কিন্তু এটা এত খারাপ নয়। কারণ এটা তখন তিনি মনে করেন যে এটা তখন রিইনভেস্টেড হবে, উদ্যোগকারী তার মেরিটের কারণে যদি পায় তিনি আবার রিইনভেস্ট করবেন। এবং তিনি এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন যে 10-12 জন যে পৃথিবীর সবচেয়ে ধনী, বিল গেটস থেকে শুরু করে বেজোস, তারপরে বাফেট, এদের কথা লিখেছেন যে এদের কিন্তু ওই রকম কোনো বদনাম নাই। আমাদের এখানেও দু একটা ফ্যামিলি আছে যারা বেশ ধনী, তারা অনেক ফ্যাক্টরি করেছেন, ইয়ে করেছেন, হাসপাতাল করেছেন, খুব বদনাম। কিন্তু প্রবলেম হলো এর মাধ্যমে যখন আপনার অনৈতিকভাবে চুরি চোট্টামি ডাকাতি দস্যু ভূমিদস্যুতা দস্যুতা এগুলি করে যখন আপনি দেখা যায় মুচির 16 কোটি টাকার বাড়ি, কিংবা এই যে আফজাল বলে এক লোক তার 15,000 কোটি টাকা, এরকম বহু একটা দুইটা কেস না বাংলাদেশে এরকম, তখন কিন্তু সমাজের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা, নৈরাজ্য, কারণ এরা তো প্রপার বিহেভও করতে পারে না, এরা এমন কিছু করে যে যাতে আর সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়, মানুষের ইয়ে হয়। আর খেয়াল রাখবেন এগুলি কিন্তু সব দুর্নীতির মাধ্যমে হয়। আমাদের ওই যে ছোট একুইনে একটা কথা বলেছে খুবই ইম্পর্ট্যান্ট, সে বলছে যেই দেশে দুর্নীতি নাই সেই দেশে দারিদ্র নাই। সুতরাং দারিদ্রের পিছনে দুর্নীতি। এবং আমি লাস্ট কথাটা বলছি, যদি মুক্তবাজার অর্থনীতি করেন, এখানে সলিমুল্লাহ সাহেব ইয়ে আছেন, ওনারা সবাই একটা স্বীকার করবেন, তাহলে কিন্তু আপনার কতগুলি রুলের মধ্যে দিয়ে যাইতে হবে, ফ্রি কম্পিটিশন এগুলি। কিন্তু আমাদের এখানে হচ্ছে সাংঘাত ক্যাপিটালিজম, সাংঘাত ক্যাপিটালিজম মানে ক্রোনি ক্যাপিটালিজম, বিশ্বে বাংলাদেশ পঞ্চম,
আবার অন্য জায়গায় দেখছে যে অতি ধনী এবং ধনীর সংখ্যা বাড়ছে। তো আমার একই প্রশ্ন যে এটা ধনী বা অর্থনীতিতে তাদের অবদান রেখে হচ্ছে নাকি অনৈতিকভাবে হচ্ছে? যেটা আমি একটু উদাহরণ দিয়ে বলি কথাটা, আজকে চীনের যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে এটা নিয়ে আমেরিকান এবং ইউরোপীয় পণ্ডিতদের মাথা ব্যথা হচ্ছে, এটা কীভাবে ব্যাখ্যা করব? তাদের মতে চীনে গণতন্ত্র নাই, এক পার্টির শাসন, কমিউনিস্ট পার্টির শাসন, কিন্তু চীনেও কিন্তু বৈষম্য বাড়ছে এবং যেটা বলা হয় পরিবেশ খারাপ হওয়া চীনে কিন্তু অনেক বেশি খারাপ হচ্ছে, কারণ শিল্পায়ন হলে সেটা হয়। এখন শিল্পায়ন করতে গেলে আপনাকে পরিবেশ নষ্ট করতে হবে এবং কিছুটা বৈষম্য তৈরি করতে হবে। চীনের জ্যাক মা যে বলে সেও কমিউনিস্ট পার্টির সদস্য। আমার কাছে একটা ওই আমাদের এখানে একটা ঐতিহাসিক পটভূমি ভিন্ন, আমরা একটা কলোনি ছিলাম, চীনও ছিল। 1949 সনে চীনে যখন বিপ্লব হয় তখন ভারতের অবস্থা তার কাছাকাছি ছিল। তাহলে এইটা চীনে যে বৈষম্য বাড়ছে কিন্তু সেটা বড় কথা নয়, সেটাকে পুনর্বিনিয়োগ করছে। আমাদের এখানে এটা হচ্ছে না। চীনারা সম্ভবত বিদেশে এখন আফ্রিকা প্রায় অর্ধেক দখল করে ফেলছে। চীন একটা নতুন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আবির্ভূত হলে বিশ্বে তো আর কিছু থাকবে না, কিন্তু আমরা আছি এখনও সার্ভাইভাল পর্যায়ে। আমাদের হচ্ছে এটা, উনি যদি অনেক বড় বড় পণ্ডিতের নাম বলেছেন, আমিও একটা পণ্ডিতের নাম বলি, আলেকজান্ডার গ্যারসন ক্রন বলে এক লোক আছে, উনি বললেন ব্যাকওয়ার্ড থাকার কতগুলো সুবিধা আছে। আপনি অনেকদিন থেকে যেহেতু উন্নতির হার আপনার কম ছিল, এখন সেই উন্নতির হার আপনি দ্রুত বাড়াতে পারেন, যেহেতু এখানে অনেক উন্নতি করা দরকার ছিল, যে রাস্তা হয় নাই সে রাস্তা আপনি করতে পারেন। কিন্তু এখন লক্ষ্য করেন, টমাস পিকেটি বলে এক লোক যে বই লিখেছেন ক্যাপিটাল ইন দ্য 20th century, ফরাসি দেশের তরুণ অর্থনীতিবিদ, আমেরিকা এবং ইউরোপ সম্পর্কে আলোচনা করে দেখছেন, সেখানে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আগে যারা বংশগতভাবে ধনী ছিল সেই লোকের লোকেরা ধনী হচ্ছে, যেমন হার্ভার্ডে কারা ভর্তি হতে পারে, দেখা যাচ্ছে গড প্যারেন্টদের আয় 450,000, মানে 4.5 লাখের বার্ষিক ইনকাম, যাদের কম তাদের ছেলেমেয়েরা হার্ভার্ডে ভর্তি হতেই পারে না। ওখানে একটা পুঁজিবাদ যখন বিপ্লব করে ইউরোপে ক্ষমতায় এসেছিল, শুধু ফ্রান্সে নয় নেদারল্যান্ডসে সব দেখে, তারা একটা স্লোগান দিয়েছিল আমরা সামন্তবাদী সুবিধাগুলো উৎখাত করব, যেন সমাজের নিচের তলা থেকেই তৃতীয় স্তর থেকে মানুষ উঠে বড়লোক হতে পারে। এই মোবিলিটি হচ্ছে পুঁজিবাদের পক্ষে প্রধান যুক্তি ছিল। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যন্ত সেই স্থবিরতা এসে গেছে, নিচের শ্রেণী থেকে লোক আর উপরে উঠতে পারছে না। শুধু ওয়ারেন বাফেট বা বিল গেটসের দু একজনের নাম বলে এটা হচ্ছে চোখ ধাঁধানো ব্যতিক্রম, এগুলো এটা দিয়ে আইন করা যাবে না। দেখবেন গোটা ক্লাস দিয়ে দেখতে হবে। বাংলাদেশে বলছি একই ঘটনা বাংলাদেশে ঘটছে। বাংলাদেশে একটা এন্ট্রেন্স মধ্যবিত্ত শ্রেণী ছিল না, মুসলমানদের মধ্যে বিশেষ করে, যে কারণে দেশভাগের রাজনীতি হয়েছে। এখন দেশ ভাগ হওয়ার পর এখানে যেই শ্রেণী গড়ে উঠতে পারতো সেটা ওঠে নাই। এখানে আপনি এখানে ইস্পাহানি মির্জাপুরের ব্যবসা করছেন কেন? এই দেশের লোক ঠিক মার্কানের মালিক হয়ে উঠতে পারে নাই, স্বাধীন হওয়ার পর করছে। এখন আমরা কে কার আগে যাব একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই বৈষম্যটা বাংলাদেশে এখনও পর্যন্ত বিষাক্ত হয়ে ওঠে নাই, কিন্তু উঠতে বেশি দিন দেরি লাগবে না যদি এর সামাজিক পুনর্বণ্টনের বা পুনর্বিনিয়োগের সুযোগ না আসে। এই কথাটা শুধু আমি বলবো, বাংলাদেশে এখন যে একটা শ্রেণী বৈষম্য গড়ে উঠছে এটা শ্রেণী সংগ্রামে এখনও পরিণত হয় নাই, কারণ এখানে বামপন্থী দলগুলো বিএনপির ছবি নিশ্চিহ্ন প্রায়, কিন্তু সেটা বেশি দূরে নয়। এখানে শুধু শক্ত ওয়ার্কিং ক্লাস থেকে এটা হবে আমি এটা বলছি না, সাধারণ কৃষকদের কী অবস্থা বর্তমানে? বাংলাদেশে কৃষি একদিক বলছে খাদ্য উৎপাদন 4 গুণ হয়েছে, কিন্তু কৃষি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আমি আজ সময় বেশি নাই, যেমন আপনি এখন সাম্রাজ্যবাদের বদলে গিয়ে আলোকদান চালু করছেন, এখানে এখানে সবচেয়ে ধনীরা যে ক্ষতিটা করছে দেশের, যে ধানের বীজ আপনি নিতে পারবেন না। আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি উন্নতি হয়েছে, সেখানে প্রধান কথা হচ্ছে কি আপনার যা খাদ্য উৎপাদন হবে তার জন্য নির্দিষ্ট পরিমাণ অংশ আপনার বীজ হিসেবে রেখে দিতে হবে, বাকিটা যদি আপনি খান এবছর খান নাহলে রপ্তানি করেন। দুর্ভিক্ষ হতো কেন? আগে তো কোনো কোনো যোগাযোগ ছিল না। ফ্রান্সের কথা উদাহরণ নিয়ে আমি বলতে পারি, যেহেতু আমি গবেষণা করি, এখন বাংলাদেশে দেখা যাচ্ছে বীজদান আপনার আলোকদান যেগুলো দিচ্ছে হাইব্রিড দান, গোটায় আপনি এখন মনসান্টো জাতীয় প্রতিষ্ঠানের অধীনস্থ হয়ে যাচ্ছেন। ওষুধের ব্যবসায় যা হচ্ছে, আমাদের যখন জাতীয় ওষুধ নীতি প্রণীত হিসেবে বিরাজ তখন কী দেখেছিলাম আমরা একই জিনিস। আমি এটাই শেষ করি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সংস্থা বলেছিল কি আমাদের স্বাস্থ্যের সংজ্ঞা হচ্ছে অসুখের অভাব নয়, বরঞ্চ মানুষের মানসিক, সামাজিক এবং অন্যান্য শারীরিক সমৃদ্ধি। সেটার জায়গায় কিছু কিছু বাজে ওষুধ মাল্টিনেশনাল কোম্পানিগুলো এখানে বিক্রি করতো। শতকরা 80% ওষুধ তৈরি করতো 8টা মাল্টিনেশনাল কোম্পানি, তাদের মধ্যে একটা ছিল অর্গানন। অর্গানন একটা ওষুধ বিক্রি করতো যেটা ম্যাল নিউট্রিশনের শিশুদের খাওয়াইলে মোটা হয়ে যেত, অথচ এটা বিলেতে নিষিদ্ধ। এই দেশে তারা মিথ্যা সার্টিফিকেট দিয়েছিল। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের ধনী শ্রেণীর লোকেরা ওটা সমর্থন করেছে, কিন্তু এখন বাংলাদেশে উল্টা হয়েছে। একটা বিপ্লবী পলিসি না হলেও এটা একটা সংস্কারমূলক পলিসি ছিল, যার ফলে আজকে বাংলাদেশের শতকরা 80% ওষুধ বাংলাদেশি কোম্পানিগুলি তৈরি করে। আমরা তো পুঁজিবাদী ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দিতে চাই, কিন্তু ওই যে মাল্টিনেশনাল কর্পোরেশন এখানে মানুষের মানে স্টেরিওট খাওয়াইয়া মোটা করার জন্য যে ওষুধ ব্যবসা করেছিল, যেটাকে অপ্রয়োজনীয় ড্রাগ বলে, সেটা আমরা বন্ধ করি নাই? এটাও বন্ধ করা যায়। মানে বর্তমানে বাংলাদেশের পুঁজিপতি শ্রেণীর কাছে দুটো অপশান, যে আমি বাংলাদেশে এক ধরনের খানিকটা সমতা ভিত্তিক উন্নত করতে পারবো, নাকি আমি
ইউরোপের এবং আমেরিকার দালাল হিসেবে এই দেশে সম্পূর্ণরূপে দালালি করবো, যেরকম ফিলিপিন্সে হয়েছে, অন্যান্য দেশে। আমার এখন চিত্র দেখে মনে হচ্ছে বাংলাদেশ যে দুর্নীতির প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে, মানে ধনী হওয়ার প্রতিযোগিতায়, এটা কিন্তু এই অশুভ ইঙ্গিতই দেয়। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অধ্যাপক হারুনা রশিদ, ডক্টর সাদাত হুসাইন এবং ডক্টর সালিমুল্লাহ খান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আলোচনা অনুষ্ঠানে যোগদান করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর এই সময়। আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন।